সোহরাওয়ার্দী হাসপাতাল করোনা সতর্কতায় সর্দি কাশি বা ফ্লুর জন্য খোলা হয়েছে আলাদা ডেস্ক, আছে আইসোলেশন বেড, কিন্তু করোনার লক্ষণ নিয়ে কেউ এলে এখানে চিকিৎসা পাচ্ছেন না, পরামর্শ দেয়া হচ্ছে আইইডিসিআর এ যাওয়ার। আবার চিকিৎসকদের মাঝেও শঙ্কা আছে সুরক্ষা নিয়ে, এ নিয়ে ক্ষোভ জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। শুধু সোহরাওয়ার্দী নয়, প্রায় সব হাসপাতালেই সুরক্ষা সরঞ্জামের ঘাটতি নিয়ে উদ্বেগ আছে চিকিৎসকদের। চিকিৎসাকালে নিরাপত্তার জন্য যে পর্যাপ্ত ব্যবস্থা সেটা কোনোই ধরনের আপনার এখানে সরবরাহ নাই। চিকিৎসা কর্মীদের এই সুরক্ষা বা নিরাপত্তার ব্যাপারে পর্যাপ্ত ইকুইপমেন্ট, যেটা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, সেটা ব্যবস্থা করা। পার্সোনাল প্রোটেকশনটা একটু দুর্বল বলতে পারেন, ততটা পর্যাপ্ত না। উপায় হলো অন্যান্য মেডিকেল কলেজ বা জেলা লেভেলে বা উপজেলা লেভেলে এই জায়গায় পর্যাপ্ত ইকুইপমেন্ট কিন্তু নাই, এটা সত্য। চীনের উহানে করোনা মহামারীর পর সরকার সময় পেয়েছে প্রায় 2 মাস। এই সময়ে আক্রান্ত দেশের প্রবাসীদের বিশেষ কোয়ারেন্টাইনে রাখা, করোনা পরীক্ষা ও চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম সংগ্রহে অভাব ছিল কার্যকর পরিকল্পনার। হঠাৎ করে অনেক বেশি নাগরিক চলে এসেছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা জানতেও পারি নাই। যাই হোক, এই পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছে, জানার পরে কিন্তু আমরা এই ব্যবস্থাগুলো নিচ্ছি। দেশে করোনা রোগী কম হলেও শঙ্কা আছে ছড়ানোর। করোনার জন্য রাজধানীতে 6টি বিশেষায়িত হাসপাতাল বরাদ্দ হয়েছে, তবে এর কয়েকটিতে প্রস্তুতির ঘাটতি থাকায় চাইলেই সরাসরি চিকিৎসা নেওয়া যাচ্ছে না। জেলা উপজেলায় 10,000 আইসোলেশন বেড কতটা কাজে লাগছে এ নিয়েও প্রশ্ন আছে। আবার আইইডিসিআর এর বাইরে পরীক্ষা কেন্দ্র করার সিদ্ধান্তে দেরি হওয়ায় ভোগান্তিতে রোগীরা। আগে যে আমাদের মজুদ ছিল, সেই মজুদ দিয়ে আমরা মনে করেছিলাম যে বেশ কিছুদিন চলবে, কিন্তু এখন আমরা 1 লক্ষ কিট আমরা সংগ্রহ করার চেষ্টায় আছি। অন্তত পক্ষে খুব তাড়াতাড়ি হলো 10 লক্ষ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেন সংগ্রহ করা যায়। তবে সামনের প্রস্তুতি পরিকল্পিত বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। টঙ্গীর ইস্তেমা মাঠে কোয়ারেন্টাইনের জন্য করা হচ্ছে বিশেষ ব্যবস্থা, খোলা হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম। ডক্টররা ওখানে বসে আছে, তারা যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত বা ওনার কোনো অভিযোগ সেটি আমলে নিচ্ছে এবং তৎক্ষণাৎ সেটি সমাধানের চেষ্টা করছে। করোনার উচ্চ ঝুঁকিতে থাকলেও এখনই একে দুর্যোগ হিসেবে দেখছে না সরকার, তবে আছে বাড়তি সতর্কতা। আমরা এটাকে দুর্যোগ বলতে পারি না। এনএসসি মিটিংয়ে উদ্ধৃত 1,000 কোটি টাকা ছিল, সেটা অনেকেই বরাদ্দ চেয়েছিল, সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে করোনা মোকাবিলার জন্য এই ফান্ডটি রাখার জন্য। করোনা কিটের সরবরাহ বাড়ছে।